এবারে আমি যাব বুকের ব্যায়াম। এটাও খুব ইজি, তোমাদের বলেইছি যাদের কোনো জায়গা নেই, একটা মাত্র ঘর, অনেক মেম্বার, তারা কি করে ব্যায়াম করবে, তাদের এই ব্যবস্থা। যদি খাট থাকে, খাটের যে কোণটা আছে সেখানে মাথা দিলে আর দুটো হাত তুমি দুটো সাইড ফাঁকা তুমি এরম করতে পারো। আর খাট না হলে যদি জায়গা না থাকে, এইটুকুন জায়গা, আমি কি বলেছি আমার এক্সারসাইজ পৃথিবীর সিম্পলের থেকে সিম্পল, খালি দরকার তোমার মনের জোর, ফায়ার, আগুন, যে আমি করবই, আমার দ্বারা চেহারা হবেই, আমি বাকিটা তোমাদের দেব, আমি আছি। দেখো চেস্টের ব্যায়াম, সুপাইন প্রেস, এই স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে হাত ভাঁজ করে শ্বাস নিচ্ছে, এই চেস্টে চাপ পড়ছে, মাইন্ড অ্যান্ড বডি কনসেন্ট্রেশন, এই চেস্টে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে, চেস্ট বড় হচ্ছে, চেস্ট টাইট হচ্ছে, চেস্টটা ওশনের মতো হচ্ছে, চেস্টটা হিমালয়ের মতো হচ্ছে, আপ শ্বাস ছাড়ছে, আবার শ্বাস নিচ্ছে, কনসেন্ট্রেট অন ইয়োর চেস্ট মাসল, আবার শ্বাস ছাড়ছে, আবার শ্বাস নিচ্ছে, আবার শ্বাস ছাড়ছে, এইরকম 10 বার করে 4 সেট, প্রথমে 6 বার করে 4 সেট, 8 বার, 15 দিনের মধ্যে 10x4, ওকে। এবারে আমি যাব হাতের ব্যায়াম, যার জন্য আমরা পাগল হই, ট্রাইসেপস অ্যান্ড বাইসেপস। তো শুরু করব আমরা পুশ আপ দিয়ে। একটা কথা বন্ধুরা মনে রাখো, তোমরা মারাত্মক ভুল করো, বাইসেপস, বাইসেপসই করে যাও আর পিছনে ট্রাইসেপসটা এইটুকুন থাকে, তাহলে কি হয় জানো, হাত ছোট হয়ে যায়। তোমরা হয়তো ফিজিওলজি অ্যানাটমি ঠিক জানো না, হাতের পরিধিটা পিছনের মাসল অর্থাৎ ট্রাইসেপস 3/4 মানে 3/4 ভাগ হাতের ট্রাইসেপস মাসলসটা নেয় আর বাইসেপসটা মোটে 1 ভাগ। তা তুমি যদি 1 ভাগ বড় করো, 3/4 ভাগ ছোট থাকে, হাতটা কিন্তু মোটা, হাতটা মাসকুলার হয় না। হাত বড় করতে গেলে তোমাকে পুশ আপ অর্থাৎ পিছনেরটা তোমাকে করতেই হবে, তারপর সামনেটা, বোঝা গেল তো? এই লজিকটা বোঝো, অনেকেই বোঝে না। এক্সারসাইজ করতে গেলে অ্যানাটমি ফিজিওলজি একটু জানতে হয়, একটু শিখতে হয়, একটু পড়তে হয়, কারণ শরীরটা হচ্ছে একটা বিজ্ঞান, ওকে। তাহলে আমি যাব প্রথম প্রথম ইনিশিয়ালি ব্যাক পুশ আপ ফর দ্য ট্রাইসেপস। তোমার ট্রাইসেপসটাকে ভালোবাসতে হবে, বাইসেপসটাকে বড় করতে হবে, ঠিক আছে? ট্রাইসেপসকে ভালোবাসো, বাইসেপসকে বড় করো, উইদিন নো টাইম এইরকম মাসকুলার চেয়ার হয়ে যাবে, আই গ্যারান্টি। চলো ব্যাক পুশ আপ, ইনিশিয়ালি এই পজিশন, এইখান থেকে শ্বাস নিয়ে যতটা তুমি পারো সক্ষম ততটা নামবে, নামো অল্প, আপ, এই ট্রাইসেপস টাইট করতে হবে, টাইট, একদম টাইট, আবার নামো অল্প, আবার টাইট। প্রথম 3-4 দিন হাত ফাত কাঁপবে, পারবে না, 5-6 দিন পরে যখন তুমি সড়গড় হয়ে যাবে আরেকটু বসবে, হ্যাঁ, আরো 5-6 দিন পরে আরো বসে আবার ওঠো, বসে উঠে পড়ো, আবার, হ্যাঁ, এইবার এই হলো, এই এই হচ্ছে ব্যায়াম, ঠিক, চালু, হ্যাঁ, এই চালু, আরো বেশি দিন পর পুরো 15 বার তুমি এরকম স্মার্টলি করতে পারবে। তার পরবর্তীকালে পাটা একটু সোজা করবে, হ্যাঁ, এবার কি হচ্ছে, পুরো চাপটা পড়ছে, এবার ট্রাই করো, হ্যাঁ, এটা তুমি পেরে যাবে। প্রথম প্রথম কষ্ট হবে, হাত ফাত কাঁপবে, হ্যাঁ, তবে হ্যাঁ, ব্যথা তোমার 4 দিন থাকবে, ঘাবড়াবে না, মনে করো ভয়টাকে আমি পায়ের তলায় রাখি, ভয় মাথায় উঠলেই তোমাকে শেষ করে দেবে, মাইন্ড ইট, ওকে, থ্যাংক ইউ।